ক্ষমতার মালিক জনগণ, আপনারা সবাই ক্যামেরা ধরেছেন যারা তারাও এখানে যারা দাঁড়িয়ে আছেন দর্শক তারাও আমরাও, এই যে কত বড় অর্জন ছিল লক্ষ লক্ষ কোটি আমাদের বাস্তবায়িত করার লক্ষ্যে যারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে আজকে আমাদের ঐক্যের ভিত হলো স্বাধীনতার শহীদদের স্বপ্ন বাস্তবায়ন। সংবিধানে যে কথা লেখা এই সংবিধান শহীদদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার পথ নির্দিষ্ট করা হয়। এই নির্বাচন হলো সেই পথের এক নম্বর মানে দিক। এই নির্বাচনের মাধ্যমে কিন্তু আপনারা 16 কোটি 17 কোটি আছেন, আপনারা 300 লোক নির্বাচিত হবেন। কেন 16 কোটি 17 কোটি লোক এক জায়গায় একত্রিত হয়ে তুলে শাসন করতে পারে, সেই কারণে প্রতিনিধিত্ব হলো সেই গণতন্ত্র, প্রতিনিধি আপনাদেরকে নির্বাচিত করতে হবে, সেই হলো এই নির্বাচনের গুরুত্ব। এবং আপনারা এটা পুরোপুরিভাবে উপলব্ধি করছেন বলে আমি দেখি আপনারা কীভাবে আগ্রহের সঙ্গে ছুটে আসেন। এবং আমার তো প্রায় মিনিটে মিনিটে টেলিফোন আসে সারা বাংলাদেশ থেকে, আমার ভাই বলতে পারি না অসাধারণ সারা, বিশ্বাস করেন অসাধারণ সারা প্রথম কথাই এটা বলে। তো আমি বলি আলহামদুলিল্লাহ। তবে এই যে দু একজনকে অ্যারেস্ট করছে, চারজনকে পাঁচজনকে, এটা শুনতে এত খারাপ লাগে, এত ঘৃণা লাগে, এত নিন্দা করি আমাকে। এখানে মানুষ এত উৎসাহিত কিসের জন্য? মানুষ তো ভোট দিয়ে যেটা চাচ্ছে স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করার, তারা তো পকেট ভারী করার জন্য খুশি হচ্ছে না, খুশি হচ্ছে আপনারা সবাই যে দেশের মালিক হিসাবে আমরা অবস্থান পেলে আমরা মাথা উঁচু করে হাঁটতে পারব। আর যেসব দিনের অপেক্ষা আমরা আছি, উন্নয়নের কথা অনেক বক্তৃতা শুনতে হয়, আমি এই ব্যাপারে কোনো নেতিবাচক কোনো দিন বলতে চাই না বলবো, কিন্তু আমি অর্থনীতির ছাত্র ছিলাম তখনও, 40 বছর আগেও শুরু হয়েছিল লেখা যে প্রবৃদ্ধির হার বাড়া মানে শুধু জনগণের মঙ্গল না, এটা উন্নয়ন না। উন্নয়নের মধ্যে গণতন্ত্র যদি না থাকে, মানব অধিকার যদি না থাকে, মানুষ যদি মালিকের ভূমিকা থাকতে পারে না, এটাকে উন্নয়নও বলা যায় না। এটা এত বলো না যে উন্নয়ন চান না গণতন্ত্র চান, এটা ছিল 40 বছর আগেকার পুরনো কথা। তারপরে যতগুলো বই আছে আমি এগুলো চাই যারা এটা বুঝেন না তাদেরকে পাঠিয়ে দিতে। দেখুন, উন্নয়ন আর গণতন্ত্র একটার বিপরীত না। গণতন্ত্র সত্যিকার অর্থে উন্নয়ন তার অন্তর্ভুক্ত। গণতন্ত্র থাকলে, জনগণ ক্ষমতার মালিক থাকলেই কিন্তু সত্যিকার অর্থে উন্নয়ন হয়। এই যে পুরনো আমলে বলা হতো যে না না গণতন্ত্রকে রাখেন এখন উন্নয়ন করি, প্রথমত এটা ছিল উপনিবেশিক শাসকদের কথা, আমাদেরকে ডিস্টার্ব করে না, এতো আমরা উন্নয়ন করছি, ব্রিটিশ ফ্রেঞ্চ ফরাসি আমরা উন্নয়ন করছি। তখন স্বাধীনতার এটা তো পাকিস্তানিরাও বলতো, ডিকেড অফ ডেভেলপমেন্ট, আমরা কি ভুলে যাচ্ছি আইয়ুব খানকে? ওই নামটা আমি উচ্চারণ বহুদিন পরে আজকে করছি। আইয়ুব খানকে তো আপনারাও ভুলে গেছেন, আমাদেরও ভুলে যাওয়ার কথা, কিন্তু উনি তো একদম উন্নয়ন উন্নয়ন উন্নয়নকে মন মুখে ফেনা ওড়াতো। সেই বাঙালির একজন বলেন আমি এত উন্নয়ন করতেছি 10% 11% এগুলো, হ্যাঁ এই করছি হ্যান করছি। আমরা বাঙালিরা বঙ্গবন্ধু তখন কি বলেছে, উন্নয়নের কোনো অর্থ হয় না যদি মানুষের অধিকার না থাকে, মানব মাথা উঁচু করে মালিক হিসাবে যদি সে তার মালিকানা ভোগ করতে পারে। তো এটার তো একটা লড়াই হয়েছিল 71 সনে, ওরা খালি বলে যেত এই যে করছে, 6 দফা বলছে, এরা কিন্তু উন্নয়নকে মানে বন্ধ করে দেব, এই এক্স্যাক্টলি কথা বলতে হবে, উন্নয়ন শেষ হয়ে যাবে। আমরা বলতাম যে উন্নয়ন শেষ হবে না, জনগণ মালিক হলে সত্যিকার অর্থে উন্নয়ন হবে, যে উন্নয়ন সকলের স্বার্থে হবে।
গ্রামবাসীর স্বার্থে হবে, শহরের গরিবের স্বার্থে হবে, তরুণদের স্বার্থে হবে, মহিলাদের স্বার্থে হবে, আমাদের বন্ধুদের স্বার্থে হবে। তো এই যে গণতন্ত্র, গণতন্ত্রকে খাটো করে যারা বলে যে না গণতন্ত্র রাখো এখন উন্নয়ন, এই কথাটা প্লিজ 50 বছর আউট অফ ডেট, একটু শোনেন কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এটা 50 বছর আগেকার কথা যে গণতন্ত্র রাখো এবং উন্নয়ন হোক, এটা আইয়ুব খানের কথা, এটা যারা যারা বিভিন্ন জায়গায় স্বৈরশাসক তাদের কথা, এটা বাংলাদেশের আমাদের জনগণের কথা হতে পারে না। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, যেভাবে বাংলাদেশের মানুষ আজকে এইসব কথায় কান না দিয়ে কর্ণপাত না করে তারা বলছে না আমরা আমাদের অধিকার চাই, এই নির্বাচনের মাধ্যমে আমরা মালিক হব, আমরা প্রজা থাকতে একদমই এক মুহূর্তের জন্য আমরা এটা মেনে নিতে পারি, তাদেরকে এই আমাদের বৈদেশিক ঔপনিবেশিক শাসকরা বলতো প্রজা হয়ে থাকো, রানী মহারানীকে মানে মেনে চলো, আমরা তো তোমাদের কত উন্নয়ন করে দিচ্ছি, এই বড় শহর করে দিচ্ছি, বড় রাস্তা করে দিচ্ছি, এগুলো আপনারা যারা তরুণ এটা আপনাদের মনে নেই, আমরা যারা ঔপনিবেশিক শাসকের আন্ডারে কিছুদিন কাটিয়েছি, 47 তোরা আমরা মুক্ত হলাম, 47 পর্যন্ত এই কথাগুলো তারা চালিয়ে দিচ্ছে। দুঃখের বিষয় যে পাকিস্তান হওয়ার পরেও উপনিবেশিক শাসক তো গেল, কিন্তু আমাদের পশ্চিমা শাসক শাসকরা একইভাবে আমাদেরকে বলতো হ্যাঁ বাঙালিরা তোমরা বোঝো না আমরা কত উন্নয়ন করে দিচ্ছি, তোমরা অকৃতজ্ঞ, এই কথা তখনও শুনতে হয়েছে, বাঙালিরা তোমরা অকৃতজ্ঞ, আমরা কত কিছু করে দিচ্ছি, প্রবৃত্তি দেখো হাড় পাচ্ছে। আমার তো তখন মনে আছে আমাদেরকে সবকে জায়গায় জায়গায় বলতে হবে ভাই প্রবৃত্তির হার দেখে তো বোঝা যাবে না, আসলে জনগণের জীবনযাপনে কোনো পরিবর্তন আসছে কিনা, সেই বাসস্থান, লেখাপড়ার সুযোগ, স্বাস্থ্যের ব্যাপারে যে ব্যবস্থাগুলো আছে এইসব জায়গায় কিছু উল্লেখযোগ্য উন্নতি পাচ্ছে কি পাচ্ছে না। আমি সত্যি বলি আমি ইতিবাচক আছি কিছু কথা বলবো না, উন্নয়ন আলহামদুলিল্লাহ, কিন্তু উন্নয়ন সকলেরই জন্য, এটা আর কি যেসব দেখার তারা পৃথিবীতে যেসব দেখার পেরেছে, ডেভেলপমেন্ট ফর অল, ফর অল তার চিন্তা, উন্নয়ন অবশ্যই সকলেরই স্বার্থে, এবং সকল মানে না শুধু উপরে তলার লোক, সবাই মানে সবাই, ধনী সে যে পেশাজীবী, যারা কর্মজীবী, যারা দিনমজুর, যারা গরিব মানুষ, মাঠের কৃষক, মাঠে যারা চাষ করে, সকলেরই জন্য, নারী পুরুষ সকলেরই জন্য, তরুণ বয়স্ক সকলেরই জন্য। আপনারা এখন এই প্রবৃত্তিটা এখন বলে 8% যে শুনতে শুনতে আমাকে পুরা আইয়ুব খান মনে পড়ছে, উনি তো 11% করেছিলেন, তাতে কি আমরা 6 দফা বাদ দিয়েছিলাম, 11 দফা বাদ দিয়েছিলাম, বঙ্গবন্ধু বলেছিল যে না আমরা তো এই 11% গ্রোথ কেন আমরা 6 দফা চাইব, কেন 11 দফা চাইব, কেন আমরা স্বায়ত্ব শাসন চাইব, কেন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করব। তো এটা প্রত্যাখ্যিত হয়েছিল 71-এ, আমরা এখন 40 বছর পরে, 47 বছর পরে কেন এই কথাগুলো আবার শুনতে হবে, এটা একদম ব্যাকডেটেড কথা, এটা প্রত্যাখ্যিত কথা, দেশে বিদেশে এটা প্রত্যাখ্যিত যে প্রকৃতি হার দিয়ে মানুষ মূল্যায়ন করবে, এটা আমরা চাই নির্বাচন, এই কারণে নির্বাচন, নির্বাচনের মূল্য তো এটাই, আপনারা এটা পুরোপুরি উপলব্ধি করছেন, কেন নির্বাচনই নিশ্চিত করবে আপনাদের মালিকানা, নির্বাচনই নিশ্চিত করবে যে এই দেশের সম্পদের মালিক সকল জনগণ, নির্বাচনই সে নিশ্চিত করবে যে পার্লামেন্টে বসে আয় ব্যয় হিসাব আপনাদেরকে দিতে হবে যারা সরকার, এখন সারি উন্নয়ন শোনা হয় শুনতে পাওয়া যায় কিন্তু কত টাকায় কি হয়েছে এটা হিসাব তো দেওয়া নেই, ফাঁকে ফাঁকে পত্রিকায় দিচ্ছে যে আমাদের যে এখানে এটা প্রকল্প এটার মূল্য হয় ইন্ডিয়ার 2 গুণ 4 গুণ, এই পরিসংখ্যান আপনারা একটু দেখবেন, এটা পত্রিকায় মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আপনারা দেওয়া হয়েছে,
হ্যাঁ প্রবৃদ্ধি ইয়েস, কিন্তু ইন্ডিয়ার দুই গুণ মূল্য কেন, চার গুণ মূল্য কেন অন্যান্য দেশের তুলনায়? এই হিসাবগুলো পাওয়ার সময় চলে এসছে বলেই তারা এত ভীত। আপনারা লক্ষ্য করেন কত ভীত, যে তারা যদি মনে করছিল না আমরা তো ভালোভাবে আছি ইনশাল্লাহ আমরা মানুষের ভোট পাব, এত রকমের তিন নম্বরই কাজ তো তাদের করার কথা না, যে লোককে নিয়ে ধরা। এই যে আমার পাশে কিনে বাজার ওনাকে ইলেকশন ইলেকশন করবি ওনাকে ধরে নিয়ে গেছে, দুই ঘন্টা পরে ছাড়ছে, কিন্তু কেন ধরলো? কত নার্ভাস হলে, কত আশঙ্কা থাকে যে ভাই আমরা তো ক্ষমতা হারাবো, কী হবে, ধরো যাকে পাও তাকে ধরো, ভয় নীতি সৃষ্টি করে চেষ্টা করো যে ভোটে মানুষ আছে। আমার জনগণের কাছে আবেদন, সাহস করেন, এটা আমাদের অধিকার, আমাদের মানে যেটা মালিকানা, এই মালিকানা যে আমার বাবা একটা বাড়ি দিয়েছে পঞ্চান্ন সাল, তো আমার যেমন সুযোগ পেয়েছি, অধিকার পেয়েছি, আমার একটা কর্তব্য আছে না? কেউ যদি সে বেদখল করে আমাকে ঘর থেকে বের করে দেয়, আমি যে মাথা নত করে চলে যাই যে ভাই আমাকে বেদখল করেছে, তো বেদখল আমরা হব না। এই দেশের ষোলো কোটি মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মালিকানা আমরা পেয়েছি, মুক্তিযুদ্ধের মধ্যে যে মালিকানা, আমাদের শহীদের জীবনের বিনিময়ে যেটা আমরা পেয়েছি, সেটা কি আমরা ছেড়ে দেবো? এই মালিকানা আমরা বিনামূল্যে পাইনি, অনেক অনেক মূল্য দিয়ে পেয়েছি। আমরা যে শহীদদের একটু স্মরণ করি, শ্রদ্ধা করি, এই স্মৃতিসৌধ থেকে তাদেরকে সত্যিকার অর্থে যদি শ্রদ্ধা করি, তো তারা যেটা আমাদেরকে দিয়ে গেছে এটা তো আমানত দিয়ে গেছে, এই দেশটা 55,000 বর্গ মাইলের মালিক এই দেশের জনগণ। তারা যখন দিয়েছিল তখন আমরা 7.5 কোটি ছিলাম, এখন আমরা 16 কোটির কাছাকাছি অত বেশি হচ্ছে। তো এই আমাদের দায়িত্ব বেড়েছে, মালিকানা আমরা ভোগ করছি, মালিকানার মূল্য ওই জায়গায় যদি মূল্য কত বেড়েছে ঠিকই নেই, কিন্তু আমাদের দায়িত্ব বেড়েছে। এই মালিকানা থেকে আমাদেরকে সরিয়ে রাখার জন্য অনেক রকমের, এটা যেমন জায়গা জমি থেকে মানুষ আমাদেরকে বেদখল করলে তারা লাখ কোটিপতি হতে পারে, এখানেও রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আসল মালিক জনগণকে সরাতে পারলে, আরে বাবা, রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করার যে মজা, আমাদের তেল সম্পদ, গ্যাস সম্পদ, প্রাকৃতিক সম্পদ, যাকে তাকে আমরা ব্যবসার সুযোগ দিতে পারি, যাকে তাকে জায়গা জমি দিতে পারি, গুলশান বাড়ি ধারাতে জায়গা জমি দিতে পারি, খুব মজার ব্যাপার না? ব্যাংক দিতে পারি, এত ব্যাংক, 40টার উপরে ব্যাংক দিয়ে আল্লাহর কসম ব্যাংকগুলোকে ধ্বংস করছে। এটা বিশেষজ্ঞরাও বলছে, পত্রিকায় শুরু হয়েছে, যে যত ঋণ দেওয়ার কথা সেটা দিয়ে শেষ করে দিয়েছে রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে, তো একদমই এটা আমি বলতে চাই না আজকে, মানে এইসব ব্যাপারে আমি বলেছি নিতে পারছি, কিছু বলবো না, কিন্তু আপনারা জেনে রাখেন, আপনারা সবাই সচেতন, এই যে মুখে ফেনা উড়ে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এটা হলো আইয়ুব খানের একদম প্রত্যাখ্যিত বক্তব্য, এটা আমরা 71-এ প্রত্যাখ্যান করেছিলাম, বঙ্গবন্ধু প্রত্যাখ্যান করেছিলাম, জেনে রাখেন। প্রবৃদ্ধির হার নিয়ে যদি আমরা পাগল হয়ে যেতাম, দেশকে স্বাধীনতার জন্য যুদ্ধ করে বঙ্গবন্ধু সেটা আমাদের আহ্বানও করতেন না, আর মুক্তিযোদ্ধারা এভাবে জীবনও দিত না, শহীদরা এত জীবন দিত না। দেখেন পরিবর্তন, আমরা যখনই ভোট ঠিক মতো দিতে পেরেছি, ভোটের মধ্যে পরিবর্তন পরিবর্তন আমরা আনতে পারি। এইবার তো আমি বলেছি, আমাকে একজন বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছে, দেখো হেঁটে হেঁটে যাও মানুষকে জিজ্ঞেস করো, একটা শব্দ সাহেব বলবে যে আমরা চাইছি পরিবর্তন, মানুষ যদি ভালো থাকত তো এটা তো বুঝবে না, পরিবর্তন চায় ভোটের মাধ্যমে, চায় শান্তিপূর্ণ উপায়টি দেয়, অন্যান্য দেশে আছে না বিপ্লব বিপ্লব, আমাদের হলো ভোটের বিপ্লব। আমরা একবার করে দেখি, 71-এ তো ভালোভাবে করে দেখি, তারপরেও কয়েকবার দেখি, আমি বিশ্বাস করি যে এই 30 তারিখে ভোটের বিপ্লব করবেন আপনারা সবাই, আমরা সবাই, আমরা সবাই মিলে ভোটের বিপ্লব হব। এবং 16ই ডিসেম্বরে যেমন বিজয় অর্জন করেছি, 30শে ডিসেম্বর আমরা সেইভাবে
বিজয় অর্জন করব, জনগণের বিজয়, আমাদের সকলেরই বিজয়। এই কয়েকটা দল যারা আমরা ঐক্যফ্রন্ট করেছি, এটা আমাদের বিজয় না, এটা সকলেরই বিজয়। আমি এইটাই খুব জোর করে বলতে চাই, আমরা এটা কোনো দলের বিজয়ের কথা বলতে চাচ্ছি না। একদিকে হলো দেশের 16 কোটি মানুষ, আর একদিকে হলো যারা সেই অহংকারের সুরে কথা বলে এবং সার এই ধারণা করে যে তারা দেশের মালিক। দেশের মালিক কেউ না, দেশের মালিক 16 কোটি জনগণ। আমরা সেই 16 কোটি মানুষের পক্ষে বলি যে আপনারা ভোট দেন, 16 কোটি মানুষ যারা গিয়ে পেলে তারা দেশের মালিক হিসাবে মাথা উঁচু করে। সেটাই কথা, না না এটা বলার কোনো অপেক্ষা রাখতে চাই। আমরা ঐক্যবদ্ধ হয়েছি একটা মার্কা নিয়ে, সেই মার্কার পক্ষে অবশ্যই আপনারা ভোট দেবেন। আমি আপনাদেরকে সচেতন মানুষ হিসাবে ছবি এঁকে এঁকে বলতে চাচ্ছি, ঐক্য যারা হয়েছে পরিবর্তনের পক্ষে কারা, ঐক্যবদ্ধ হয়েছে কারা, দেশে ঐক্য হয়েছে কিনা, ভিন্নমত হতেই পারে। আমি বলবো যে 16 আনা একমত হবে, কিন্তু আমি বলবো যে 14.5 আনা একমত। 2 আনার মধ্যে আপনারা আছেন যারা নাম অনেক বুঝতে পারেন, নাম অনেক বুঝতে আমি বলতে বলছি না, আপনি আপনি নিজেকে আমরা সেই বাংলাদেশ করতে চাই 3 বছরে, এটা নিয়ে আমরা সবাই মিলে আনন্দ করতে পারি। এই তো আমাদের স্বপ্ন, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এইটা আপনারা নিজেকে জিজ্ঞেস করেন, ছাত্র সমাজে জিজ্ঞেস করেন যে বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, এখন যারা ছাত্র আপনাদের আছে আত্মীয় পরিবারের মধ্যে তাদের কি কথা, শিক্ষার মান উন্নয়ন করে স্বাধীনতা 47 বছর পরে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি যেভাবে পেয়েছিলাম 60-এর দশকে, তার অনেক অনেক নেমে আছে। মেডিকেল কলেজে যে দেখেন ওষুধ আনতে হয় না কেন, বাইরে গিয়ে বলা হয় বাইরে গিয়ে ওষুধ নিয়ে আসবে, ওটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। আপনাদের কারণ যদি অভিজ্ঞতা হয়েছে যে কাউকে হাসপাতালে রেখে মেডিকেল কলেজ রাজধানী সেখানে বলে না যে এই যে ওষুধ বাইরে থেকে নিয়ে আসবে, স্বাধীন দেশে 47 বছর পরে হওয়ার কথা। আজকে প্রশাসনের দিকে আমি বলছি যে এই প্রশাসনকে আমরা পেয়েছি স্বাধীন দেশের প্রশাসন হিসাবে, জনস্বার্থে জন্য তারা কাজ করবেন, কোনো দলের স্বার্থে না। এটা আমি একদম মানে জোর গলায় বলতে পারি, আমরা যেসব দলে করছি একসাথে যুক্ত ফ্রন্টে সরকারে গেলে এরা কাউকে বলবো না, ঐক্যফ্রন্টের কথা যারা আমরা বলছি, আমরা ঐক্যফ্রন্টের লোক দলীয়করণ করার জন্য যেতে চাচ্ছি, আমরা দলীয়করণ থেকে মুক্ত করার জন্য যেতে চাচ্ছি। রাষ্ট্র কর্মচারী যারা আছেন, সরকারি কর্মচারী, অন্য জায়গায় যে যেখানে আছেন, আপনার দলীয়করণের শিকার হবে। দলীয়করণ হলো জমিদারি, বাবা আমরা তো জমিদারি থেকে 50-এর দশকে আন্দোলন করে মুক্ত হয়েছিলাম যে আমরা প্রজা থাকবো না, এদেশে জমিদারি থাকবে। দলীয়করণ হলো জমিদারিকে আবার ফিরে নিয়ে আসা, যে জমিদারের মতো আমরা প্রজা থাকি, জমিদার যা দেয় যা বলে সেটা আমার মাথা, এইটা হবে না। আমরা যেমন জমিদারি থেকে মুক্ত হয়েছি, দলীয়করণ থেকে ইনশাল্লাহ 30 ডিসেম্বর ভোট দিয়ে আমরা মুক্ত হব। সেটাই সবাই বলছে, এটা আপনারা জানেন যে আমাকে বারবার বলতে হচ্ছে না, গানে ধানে শীষে ভোট দিলে আপনারা মুক্ত হবেন, আপনারা মুক্ত হবেন। কেন ঐটা হলো ঐক্যের, এটা কোনো দলের সিম্বল না, এটা ঐক্যের সিম্বল। সবাই যারা ঐক্যবদ্ধ হয়েছে এটা বুঝে সুঝে যে এটার পক্ষে ভোট দিলে জনগণ ভোট পাবে, ঐক্যবদ্ধ জনগণ ভোট পাবে। ঐক্যবদ্ধ জনগণের পক্ষে ভোট দেন, তাহলে শীষে ভোট দেবেন, এটা সোজা কথা।
আর ইনশাআল্লাহ আপনারা বিজয়ী হবেন। আমি বিজয়ের মানে সেই ভাব সারা দেশে পাচ্ছেন। আপনারা দেখেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছেন ঢাকার বাইরে বলছে যে ঢাকা তো আমরা জানি না, কিন্তু আমাদের এখানে যে আনন্দ উল্লাস মানুষ বিশ্বাস করছে যে না হয়ে গেছে, আর দুদিন অপেক্ষা না হয়ে গেছে। তো এইটা হলো যে আমাদের আমাদের যারা পক্ষ আছে তারা এই মতবাদ দিচ্ছে, তারা আমাদেরকে নৌকার লোক হিসাবে মতবাদ দিচ্ছে। তারা বুঝার হয়ে মনে তারা বলছে যে ভাই আমরা তো অসাধারণ সারা এই শব্দ শুনেছি। আমি তো আস্তে আস্তে কেউ আমাকে সিলেট থেকে ফোন করেছে, আমি ভাই কেমন আছেন ভাই অসাধারণ সারা বলতে পারি না ভাষা। মানুষ কিভাবে আনন্দ উল্লাস আমাদেরকে দেখে যে আমরা হয়ে গেছি। তখন দুদিন আরো লেগে থাকেন, মানুষের ঘরে ঘরে যান, গ্রামে গ্রামে যান, আর দেখেন অনেকেই আছে যে ভয় ভীতি আছে, কোনো ভয় ভীতি না। আমরা স্বৈরাচারকে সারা জীবন ফাইট করেছি, যদি আমরা হয়েছি স্বৈরাচার হয় নাই, একাত্তর হতো না, বাংলাদেশ হতো না যদি স্বৈরাচার বিজয়ী হতো। কাদের সিদ্দিকী আমার পাশে বসে বিজয়ী যোদ্ধা, বিজয়ী যোদ্ধা যে তারা দেখিয়েছেন যে বাংলার মানুষ শক্তির কাছে অস্ত্রের কাছে অর্থের কাছে কোনোদিন মাথা নত করে নেই, পরাজিত হয়নি। এই বিশ্বাসটা রেখে আপনার মাঠে থাকে, আপনারা শক্তভাবে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ থেকে ভোট দিতে যাওয়ার ব্যাপারে আপনারা বলেন যেতে হবে, যে ওখানে লাইনে সকালে সকালে গিয়ে ভোট দিয়ে যাতে ভোট বাক্স পড়েছে সেটা দেখে গণনার সময় আপনাদের কিছু বিশ্বস্ত লোক থাকবে, ক্যান্ডিডেটের বিশ্বস্ত লোক থাকবে, গণনা যে হয় সেটা যে স্বাক্ষর করে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ অতীতে আমরা এই বিজয় অর্জন করেছি, এইবার ইনশাআল্লাহ ত্রিশ হবে আর এক বিজয় দিবস, 16 ডিসেম্বরের পরে 30 ডিসেম্বর আর এক বিজয় দিবস ইনশাআল্লাহ। না না দেখেন দেশে 16 কোটি মানুষকে দেখার মতো না ভয় নাই, বাঙালি বাঙালি ভয় করে অসুবিধার সৃষ্টি হয়, না না অসুবিধার সৃষ্টি হয় কষ্ট কিছু হয়, কিন্তু বিশ্বাস করেন 16 কোটি মানুষকে ধরাও সম্ভব না মারাও সম্ভব না। হ্যাঁ আমি জিজ্ঞেস করছি কয়েকজন মানে কয়েকশো কয়েক হাজার হতে পারে, লক্ষ কাছাকাছি হবে, 50,000 কাছাকাছি কয়েকজনকে তারা ধরতে পারে। আর ওরাই বলছে মজার ব্যাপার, পুলিশ বলছে মনে করবেন না এটা তো আদেশিত হতে করছে, 2 তারিখে তো আপনারা বেরিয়ে আসছেন, মানে মানে আমার একটা প্রশ্ন আছে। আজ পর্যন্ত আমি নির্বাচনী মাঠে কাজ করছি, স্যার যখন জিজ্ঞেস করছিলেন যে দেশে একটা ঐক্য হয়ে গেছে, একজন সাংবাদিক বন্ধু বলেছেন ভয় না, উনি ভালোই বলেছেন। তবে আমি বলব যারা 69 দেখেছেন 71 দেখেছেন তারা এবারের জনতার ঐক্য দেখলে তারা বিস্মিত হতেন। কর্মীরা খুব একটা ভয় পেয়েছে এটাও সত্য কথা না, খুব নাজেহাল করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, কিন্তু এতে মানুষ আরো বিক্ষুব্ধ হচ্ছে। এবং এই 10 দিনে যা করেছে, 10-11-12-16 দিনে যা করেছে তা শুধু বর্তমান সরকার তার নিজের জন্য ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচন কমিশন যেভাবে সবার একদম গলা টিপে ধরার চেষ্টা করেছে এটা নির্বাচন কমিশনের জন্য খুব খারাপ হবে। ভাবিকালে
আমাদের দেশের সিরাজউদ্দৌলার একটা কথা সবসময় চলে, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, তার পক্ষে তার সঙ্গে মোহনলাল নীলমদনের নাম শ্রদ্ধা করে স্মরণ করা হয়, ওরকম ঘৃণা করে স্মরণ করা হয় মীর জাফর আলী রায়দুল্লাহ। আজকে নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করছেন তাতে তিনি শেষের লোকজনদের নামের সঙ্গে শরিক হবেন এবং বাংলাদেশের সবচেয়ে নিন্দিত ব্যক্তি হিসাবে এই নির্বাচন কমিশনার, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার বিবেচিত হবে। সরকারের ইতিমধ্যে নৈতিক পরাজয় হয়েছে, তাদেরকে পরাজিত হয়েছে, কারণ তাকে এখন রাষ্ট্রযন্ত্রের সহায়তা নিতে হচ্ছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগকে এই নির্বাচন মোকাবেলা করার জন্য। কোন চাপের কাছে বিধির কাছে মাথা নত না করে জনগণের যে বিষয়টা সেটাকে তুলে ধরা, তাহলেই জাতির প্রতি আপনার দায়িত্ব পালন করা হবে। একটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই, সমস্ত দেশের মানুষ এখন পরিবর্তন চায়, যে ডক্টর কামাল বলেছেন ওই পরিবর্তনের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ। 30 ডিসেম্বর তারা সবাই এই ডক্টর কামালের নেতৃত্বে গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য তাদের শীর্ষে ভোট দিয়ে গণতন্ত্র।